আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসাদ জাহান। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। প্যাকেজ ঘোষণায় নতুন নজির তৈরি করল বেসরকারি হজ এজেন্সিগুলো। চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সর্বনিম্ন খরচ হবে 6,72,618 টাকা, যা গত বছরের তুলনায় 1,49,874 টাকা বেশি। তবে সরকারিভাবে ঘোষিত খরচের চেয়ে এবার কম খরচে হজ প্যাকেজ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদত হোসেন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন। এর আগে বুধবার সরকারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। এতে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে 6,83,018 টাকা। পারিবারিক আপিল আদালতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপানি দুই শিশুর মধ্যে ছোট শিশু লায়লা লিনা বাবার কাছে একদিন ও মায়ের কাছে একদিন করে থাকবে। অপরদিকে পারিবারিক আদালতে দেওয়া রায় মোতাবেক বড় মেয়ে মায়ের হেফাজতেই থাকবে। গত 29 জানুয়ারি রায় ঘোষণার পর ছোট মেয়েকে নিজ জিম্মায় পেতে মা নাকানো এরকম করা গুলশান থানায় সাধারণ ডায়েরির বিষয়ে শুনানি শেষে আদালত এই ঘোষণা দেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপন শেষে বিচারক তার খাস কামরায় দুই শিশুর বক্তব্য শুনে এই আদেশ দেন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন সংকটের মধ্যেও এই কাজটি সম্পন্ন করা হয়েছে। ভুলগুলো সংশোধনের কাজ হচ্ছে, তবে মিথ্যাচার ও গুজবে কান দেবেন না, সত্যতা যাচাই করুন, অপশক্তিকে প্রতিহত করুন। যশোরের সামসুল হুদা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে, মূল্যবোধ গড়ে উঠবে, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে। নতুন পাঠ্য বইয়ের মাধ্যমে সরকার এদেশের মানুষের পরিচয় ভুলিয়ে দিতে চায় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রয়োজনে রাস্তায় নামতে হবে, অবিলম্বে এসব পাঠ্যপুস্তক বাতিল করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনি আমার শিকড় ধরে টান দিবেন, আমি ইস্যু বানাবো না, কথা বলবো না, আপনি আমার অবয়ব বদলে দিতে চাইবেন, স্বাতন্ত্র্যকে বদলে দিতে চাইবেন, আমি ইস্যু বানাবো না, অবশ্যই এটি সবচেয়ে বড় ইস্যু, এটা জাতির অস্তিত্বের ইস্যু। তিনি বলেন, সরকার যা খুশি তাই করে যাচ্ছে, যেমন ইচ্ছে তেমন করে যাচ্ছে, দিনকে রাত বলছে, রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্ব ডিম্বও বলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন পথ হারাবে না বাংলাদেশ, এটাই আজ প্রমাণিত হচ্ছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। উবায়দুল কাদের বলেন, 54 দল ভুয়া, 27 দফা ভুয়া, 14 দফা ভুয়া, সব ভুয়া, ডান ও বাম এক কাতারে একাকার, শুরু করেছে বিক্ষোভ দিয়ে, এখন হচ্ছে নীরব পদযাত্রা, পথ হারিয়ে তারা এখন পদযাত্রা করছে, ভয় পাচ্ছেন, ভয়ের কিছুই নেই। এই মাটিতে মানুষের মাঝে শেখ হাসিনার অস্তিত্ব, যতদিন এই বাংলাদেশের শেখ হাসিনার হাতে থাকবে পথ হারাবে না বাংলাদেশ, এটাই আজ প্রমাণিত হচ্ছে, কাজেই আপনারা প্রস্তুত থাকেন। সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে তারা বলেছিল সরকারের বিদায় হবে এবং সরকারকে ধাক্কা মেরে ফেলে দেবে। ডিসেম্বর মাসে সরকারকে ধাক্কা দিতে গিয়ে নিজেরা পড়ে গেছে, এরপর থেকে এখন তারা হাঁটা শুরু করেছে। বিএনপির অনুধাবন করতে পেরেছে সরকারকে ধাক্কা মারলে লাভ হবে না। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রথিত, সরকারকে ধাক্কা মারতে গিয়ে তাদের যে কোমর ভেঙে গেছে সেটা তাদের বর্তমান কর্মসূচির মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে।
পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাকিস্তান তেহরিকি ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বৃহস্পতিবার ভোরে মুড়ি মোটরওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ভাগ্নে শেখ রশিদ শফিক পুলিশের বক্তব্যের বিরোধিতা করেছেন। বলেছেন, কর্তৃপক্ষ তাকে রাওয়ালপিন্ডিতে তার বাড়ি থেকে আটক করেছে, মোটরওয়ে থেকে নয়। এদিকে শেখ রশিদ আহমেদকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম জামানত হারিয়েছেন। তার সঙ্গে জামানত হারিয়েছেন আরও ৮ জন প্রার্থী। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ থেকে অন্তত ১টি ভোট বেশি পেতে হবে। সেই অনুযায়ী জামানত রক্ষায় হিরো আলমের দরকার ছিল ১১,৪৬৮ ভোট, কিন্তু তিনি পেয়েছেন ৫,২৭৪ ভোট। ভোটারদের দেওয়া মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। ফুটবলে আর কোনো কিছু পাওয়ার অপূর্ণতা নেই লিওনেল মেসির। যা ছিল সেটিও পেয়েছেন কাতার বিশ্বকাপের ১৮ ডিসেম্বরের ফাইনালে। এখন শুধু নিজেকে ও অন্যদের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পালা। সেই কাজটা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন মেসি। বুধবার রাতে মপিয়ালের বিপক্ষে এক গোল করে ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইউরোপের শীর্ষ ৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন খুদে জাদুকর। তার গোল সংখ্যা এখন ৬৯৭। ম্যাচ খেলতে নামার আগে ৬৯৬ গোল নিয়ে পর্তুগিজ তারকার সঙ্গে একই বিন্দুতে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এই মুহূর্তে মেসি ইউরোপীয় ক্লাবের হয়ে যে রেকর্ড করেছেন সেটিকে আরও অনেক দূর টেনে নিয়ে যেতে পারবেন, কিন্তু রোনালদোর আর সেই সুযোগ নেই। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ ২৪.কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত ৮:৩০ ও রাত ১০:৩০। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.কম। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামসাদ জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.